আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের উপর শান্তি ও আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। বর্তমানে যে সমস্যাটা নিয়ে আমরা সবাই অলরেডি অতিবাহিত করে এখনো আছি, সেটা হচ্ছে করোনা জনিত শারীরিক সমস্যা এবং করোনা জনিত মৃত্যু, করোনা জনিত শারীরিক মানসিক ডিসএবিলিটি এবং অক্ষমতা। আপনার টাইটেল দেখি বুঝতে পেরেছেন যে মাস্ক, শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগ নিয়ে আমি আজকে কথা বলবো। সারা ওয়ার্ল্ডে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো শুরু করে সবাই একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং আমি দীর্ঘদিন আপনাদের অশেষ মেহরবানি, আল্লাহ ফাকের দয়া এবং আপনাদের দোয়ায়, আল্লাহ ফাকের মেহরবানিতে আমি নিয়মিত রুগী দেখে যাচ্ছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক ল্যাব লিমিটেড শ্যামলিতে। আমার যে দীর্ঘদিনের রুগী দেখার এই করোনাকালীনের মধ্যে অভিজ্ঞতা সব মিলে যেটা উপলব্ধি হয়েছে এবং অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং যতগুলা হেলথ অর্গানাইজেশন আছে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর, জি মাস্ক মাস্ক অ্যান্ড মাস্ক, সো মাস্ক ছাড়া এখন আর চলার কোনো সুযোগ নেই। বিশ্ব ইকোনমিক্যাল অবস্থা, সামাজিক অবস্থা, ধর্মীয় রাজনৈতিক মানসিক সকল অবস্থা চিন্তা করে এখন আর বাসায় বসে থাকার কোনো রাস্তা নেই, সবাইকেই কিন্তু কাজে বের হতে হবে। যদিও আমরা আলহামদুলিল্লাহ নিয়মিত রুগী দেখে যাচ্ছি করোনার মধ্যেও, আমরা ঝুঁকি নিয়ে যেহেতু আমরা ফ্রন্ট লাইন ফাইটার, সম্মুখ যুদ্ধে আছি, এই করোনাকালীন সময়ে রুগী দেখতে হবে, রুগী দেখা ছাড়া উপায় নেই। প্লাস রুগী দেখাটা আমাদের পেশা এবং নেশা এবং এটি আমাদের ধর্মর সাথে রিলেটেড, এটা আমাদের নৈতিকতার সাথে রিলেটেড। সো আলহামদুলিল্লাহ আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ও ডিসএবিলিটি স্পেশালিস্ট, নিয়মিত আপনাদের রুগী দেখে যাচ্ছি, স্পেশালি হাঁটু কোমর ঘাড় ব্যথা প্যারালাইসিস ডিসএবিলিটি এবং এই জাতীয় রুগীগুলো। তো আমার যে প্র্যাকটিসে এবং রুগীদের অবস্থা এবং আমি বের হলে যখন দেখি বিভিন্ন জায়গায় যাই, সব মিলে যেটা বোঝা গেল যেহেতু ইকোনমিক্যাল সমস্যা হচ্ছে আমাদের এখন বের হতে হবে, কাজে যেতে হবে, অ্যাক্টিভিটিস করতে হবে, ব্যবসা বাণিজ্যে মনোযোগ দিতে হবে, প্রাইভেট সেক্টর হতে শুরু করে সরকারের এভরি হওয়ার সবাই আমাদের কাজে যেতে হবে, কোনো উপায় নেই। তো এই ক্ষেত্রে মাস্কের বিকল্প কোনো কিছু নাই। সো মাস্ক মাস্ক অ্যান্ড মাস্ক আমি বারবার বলছি, বিভিন্ন পত্র পত্রিকা টেলিভিশন সোশ্যাল মিডিয়া বলে আসছি, দয়া করে যারা বের হবেন, স্পেশালি কোথাও যাবেন, কারোর সাথে কথা বলতে হবে, কোনো সামাজিক অনুষ্ঠান বলেন, কোনো ধর্মীয় রাজনৈতিক যে কোনো জায়গায় যান না কেন, মার্কেটে যান বা হাসপাতালে আসেন বা আপনি ঘুরতে যান বা বেড়াতে যান বা বন্ধুর সাথে কথা বলতে যান বা দেখা করতে যান বা যে কোনো জায়গায় আপনারা যাবেন, অবশ্যই প্লিজ ওয়ার মাস্ক, মানে মাস্কটা অন্তত পরিধান করে যাবেন। কারণটা কি, মাস্কটা যদি আপনি পরিধান করেন, আপনি যদি করোনা রোগী নাও হন, নো প্রবলেম, আপনি আক্রান্ত হওয়ার চান্সটা অনেকাংশে কমে গিয়েছে যদি যারা মাস্ক ব্যবহার করে, রিসার্চ ওয়ার্ক এটাই বলে। সো আপনি যদি আক্রান্ত না হন, আপনার প্রিয়জন, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, আপনার বাচ্চা, আপনার বাবা মা, আপনার বন্ধু বান্ধব কেউ আক্রান্ত হবে না। তো এই জিনিসটা আমাদের করতে হবে, বের হলে অবশ্যই আপনারা মাস্কটা ব্যবহার করবেন যেখানেই যাবেন এবং মাস্কটা নট নেসেসারি যে একেবারে দামি খুব মাস্ক ব্যবহার করতে হবে। আমরা বিভিন্ন প্রকার মাস্ক এখন পাই, KN95 বা N95 বা আমরা টিস্যু মাস্ক বলি বা আমরা এই যে সার্জিক্যাল মাস্ক বা কাপড়ের তৈরি মাস্ক বা মহিলারা যে হিজাব করে না, সেই হিজাবটাও যদি মহিলারা ব্যবহার করে এই দ্যাট টাইম, হিজাবটা অন্তত হিজাব, এই যে হিজাবে যে মাস্কটা ব্যবহার হয়, হিজাবে যে ওড়নাটা পেঁচায় বা যে কাপড়টা মহিলারা মুখে দেয়, এনাফ ফর মাস্কিং, সে নিজেও ভালো থাকবে এবং আরেকজনও যদি সে আক্রান্ত থাকেও আরেকজন তার থেকে কি থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে। সো আমরা মাস্কটা ব্যবহার করি। এখন আসেন মাস্কের সাথে কেন আমি বলেছি যে মাস্ক এবং শ্বাসকষ্ট ফুসফুসের রোগ একটাই ওতপ্রোতভাবে জড়িত, কারণ আমরা খেয়াল করলাম গত কয়েক মাসে করোনার কারণে মাস্ক ব্যবহার করার কারণে আমাদের যে ফুসফুসের যে রোগীগুলো আছে, ফুসফুস সংক্রান্ত রোগ বা ফুসফুসের যে রোগগুলো বেড়ে যায় স্পেশালি ডাস্টে বিভিন্ন খারাপ পরিবেশের কারণে, সে রোগগুলো অনেকাংশে কমে গিয়েছে। ফুসফুসের বিভিন্ন ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কিয়াকটিসিস, ব্রঙ্কাইটিস, সিওপিডি জাতীয় বিভিন্ন রোগ বা চেস্টের বিভিন্ন, ইভেন কি কার্ডিয়াক বিভিন্ন যে ডিজিজগুলো আছে, চেস্টের যত ডিজিজগুলো আছে এগুলো অনেকাংশে কমে গিয়েছে বিকজ অফ মাস্ক ব্যবহার করার কারণে। শুধু মাস্কটা আপনাকে সেই করোনা থেকে প্রোটেকশন দিবে না, বিভিন্ন ভাইরাস, এয়ারবর্ন অল ডিজিজ, এটা আপনাকে কিন্তু প্রোটেকশন দিবে। সো আমার মনে হয় যে
বাংলাদেশ সরকারও যদি চিন্তা করে যে মাস্কটা যেহেতু অলরেডি বাধ্যতামূলক বলে দিয়েছে, কতদিন বলা হয় নাই যে জরিমানা হতে পারে, জেল জরিমানা হতে পারে, আমি গভর্নমেন্টকে অবশ্যই সাধুবাদ জানাই যে এমন অ্যাক্টিভিটিসে না হলে মানুষ সোজা কথা অনেকে মানে কর্ণপাত করতে চায় না, কিছুটা আইনের ব্যবহার থাকাটা ভালো। তারপরও জনসচেতনতা দরকার। এই যে আমি বলছি ডাক্তার হিসেবে মাস্ক ব্যবহার করেন, বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো নিয়মিত বলে যাচ্ছে মাস্ক ব্যবহার করেন, কিন্তু আমরা আসলে অনেক ক্ষেত্রে অসচেতন। সো সেই ক্ষেত্রে সরকার যদি এটাকে একটা অন্তত আইন করে অন্তত আরও 3-5 বছর মাস্ক ব্যবহারটা বাধ্যতামূলক করে, যে বের হলে বা বাসার থেকে বের হলে, তাহলে কিন্তু আমাদের অনেক এয়ারবর্ন ডিজিজগুলো আমাদের জনগণের মধ্যে কমে আসবে এবং আমরা শিখবো স্বাস্থ্য সচেতনতা রুলস রেগুলেশন অন্তত একটা অভ্যাসের মাধ্যমে। অভ্যাস করতে হবে। যারা হিজাব পরে মহিলারা, তাদের কি কষ্ট হয়? নো, তারা ছোটকাল থেকে অভ্যাস হয়ে গেছে, তাদের হিজাব না পরলে বা মুখটা না ঢাকলে ভালো লাগে না, এটা একটা অভ্যাসের ব্যাপার। সো আমরা অভ্যাস করব। সো মাস্কটা যদি আইনের মাধ্যমে করে দেওয়া যায়, তাহলে আমাদের বিভিন্ন শ্বাসকষ্ট রোগ, বিভিন্ন চেস্টের ডিজিজ হতে শুরু করে বিভিন্ন ভাইরাল ডিজিজ, আপনারা জানেন গুইলিয়ান বেরি সিন্ড্রোম, বিভিন্ন ভাইরাস আছে বা বিভিন্ন ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাস, অনেক ভাইরাস আছে যেগুলো এয়ারবর্ন ডিজিজ, যা আমাদের বাতাসের মাধ্যমে আমাদের শরীরে ঢুকতে পারে। সো সেটা থেকে আমরা কিন্তু অনেকাংশে প্রোটেকশন পাবো, আমাদের বিভিন্ন অ্যাজমার সমস্যা বা হাঁপানি রোগ হইতে শুরু করে বিভিন্ন সমস্যা থেকে অনেকাংশে কমে যাবে, আমাদের শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো কমে যাবে এবং আমাদের শরীর থেকে থুতু এবং নাকের যে আমরা হাঁচি কাশি দিই তার মাধ্যমে যে সকল রোগগুলা আমাদের কারো শরীরে ছিল যেটা এয়ারের মাধ্যমে স্প্রেড হয়ে আরেকটা কাউকে আক্রান্ত করে, সেই রোগগুলো কমে যাবে। নট অনলি করোনা, প্রায় অনেক রোগ অনেকাংশে কমে যাবে। সো মাস্ক, এই মাস্ক আমাদের শ্বাসকষ্ট রোধে, চেস্টের রোগে, বিভিন্ন রোগে অনেকাংশে উপকারে আসবে। আসুন আমাদের এই স্লোগানে আমরা সরকারের সাথে একাত্মতা ঘোষণা করি যে আমরা সবাই যে যার লেভেলে আছেন, আমরা পাশের লোকটাকে একটু সচেতন করি, রিকোয়েস্ট করি, ভাই আপনি মাস্কটা পরেন বা ভুলে গেলে একটু পরেন বা না থাকলে একটা মাস্ক কিনে পরেন বা আপনি একটু মাস্ক হেল্প করেন। আমি প্রচুর রুগীকে, প্রচুর আমার বন্ধু বান্ধব পরিচিত জনকে প্রচুর মাস্ক বিলিয়ে দিয়েছি, বিকজ আমার কাছে মাস্ক আসে বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে শুরু করে অনেকে মাস্ক দেয়। প্লাস আমরা যেহেতু হাসপাতাল পরিচালনা করি, আমরা মাস্ক কিনতে হয়, যার কারণে আমরা মাস্ক আমাদের স্টাফ হতে শুরু করে করোনাকালীন আমরা ফ্রি দিয়েছি, অনেক আত্মীয় স্বজনকে দিচ্ছি। আসুন একজন আরেকজনকে মাস্ক এখন গিফট করি। আবার মাস্ক গিফট করতে গিয়ে পারপাসলেস মাস্ক দিয়ে বসবে না, স্বর্ণের তৈরি মাস্ক না ভাই। মাস্ক যেটা বলা হচ্ছে, আমি ইতিপূর্বে বলেছি ভিডিও শুরুতে, ভিডিওটি প্রয়োজনে আবার ব্যাক করে দেখবেন, তাহলে ওই মাস্কগুলো আমরা ব্যবহার করি, এতে আমাদের অনেক উপকারে আসবে এবং মাস্কের মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। মাস্কের মাধ্যমে আমরা বিভিন্ন রোগ থেকে বাঁচতে পারবো, মাস্কের মাধ্যমে আমাদের বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা আমরা পেতে পারি, শুধু যে করোনাকালীন তা না, করোনা পরবর্তীতে মাস্ক ব্যবহারটা অন্তত 3-5 বছর বাধ্যতামূলক করা বলে আমি মনে করি পাবলিক স্পেসে। সবাইকে ধন্যবাদ, আর ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন এবং মাস্কের প্রতি আমার সাথে আপনারা কমেন্টে লিখবেন যে আপনারা এই আমার কথার সাথে আপনারা একমত কিনা, যদি একমত হন কমেন্টে লিখবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, এবং অবশ্যই একমত না হওয়ার কোনো সুযোগ নেই। মাস্কের মাধ্যমে আল্লাহর অশেষ মেহরবানিতে আমি ডাক্তার শফিউল্লাহ বাদান স্টিল করোনা ভাইরাস থেকে মুক্ত আছি। হয়তো সামনে আক্রান্ত হতে পারি, আমি জানি না, মহান আল্লাহ পাক বলতে পারবে, কিন্তু এই মাস্ক ব্যবহার করার কারণে আমি নিয়মিত রোগী দেখে যাচ্ছি আল্লাহর রহমতে এই করোনার মধ্যে। আর মাস্ক ব্যবহারের করার কারণে আমি কিন্তু এখনো সুস্থ আছি বা আক্রান্ত হই নাই, আমি বাস্তব প্রমাণ। সো মাস্কটা আপনারা ব্যবহার করেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য ডিপিআরসির জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো ভালো স্বাস্থ্য পরামর্শ দিতে পারি, চিকিৎসায় আপনাদেরকে হেল্প করতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি।
আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।